সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালোই আছেন। আজ 19 এপ্রিল 2023 সন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি মুহিম ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে। আর এই ফার্মটির অবস্থান পাবনা জেলা পাবনা সদর থানার দাপুনিয়া ইউনিয়ন পরিষদের পশ্চিম পাশে। এখান থেকে মূলত কোরবানি উপযোগ্য সার গরু বিক্রয় করা হয়ে থাকে। আপনারা এখান থেকে দেশাল জাতের যে ধরনের গরু আছে সেই ধরনের গরু এখান থেকে কালেকশন করতে পারবেন এবং এখানে লাইভ ওয়েট পরিমাপ করে গরুগুলো বিক্রয় করা হচ্ছে। তো আজকে আমরা দেখাবো রূপম ভাই কোন কোন জাতের গরুগুলো নিয়ে এসেছেন, সেগুলো কেমন বয়সের, কেমন জাতমান, কোয়ালিটি, কোন কোন দাম হলে নিতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। রূপম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলে? চলাচ্ছে আল্লাহ পাক আলহামদুলিল্লাহ। ঈদ তো একদম সম্মুখে, আর অল্প কয়েকদিন আছে রমজানের ঈদ। জি, এই তো দেখতে দেখতে আজ ধরেন আপনার 26 রোজা শেষের দিকে। আচ্ছা, তো এখন তো মোটামুটি সব দেশাল জাতের গরু কালেকশন করতেছেন। জি, ঈদের আগে আপনার কিছু গরু নিয়ে আসছে, যেহেতু ওই হয়তো ঈদের দু একদিন পরে হয়তো হাটঘাট ওইভাবে আমদানি না হতে পারে, এই জন্য আপনার বেশ কয়েকটা গরু নিয়ে আসছি। হয়তো আপনার ঈদের পরে হয়তো এই রেটে নাও কিনতে পারে, এই জন্য দেখলাম আগেই ঘর ফাঁকা রাখার চাই কিছু আবার নতুন কালেকশন করি। আচ্ছা, তারপর ঈদের পর তো দামটা বৃদ্ধি পাবে, এখন হয়তো যে দাম দিয়ে কিনতেছেন ক্রেতা ভাইরা নিলে হয়তো কিছু হয়তো 2-4-5 হাজার টাকা কমের মধ্যে কিনতে পারবে। আপনার ক্রস গরুই তো আমাদের এলাকায় বেচা হচ্ছে 28 হাজার টাকা মন, ক্রস গরু বাড়ির উপর থেকে কিনতেছে। তো দেশাল তো আপনার সবসময় 2-3 হাজার কিন্তু এক্সেস বিক্রি, আর কোরবানির গরুগুলি কিন্তু নিখুঁত হয়, দাঁতালো হয় এবং গায়ে কোনো স্পট থাকে না, গরুর কোনো খুঁত থাকে না। এই গরুগুলি আপনার কিনতে গেলে 2-4 হাজার ফাউল দিয়ে কিনতে হবে। আচ্ছা, এখান থেকে তো লাইভ ওয়েট পরিমাপে বিক্রি করতেছেন? জি, লাইভ ওয়েটে আমাদের এখন বেশি বিক্রি হচ্ছে, কারণ সবাই এখন লাইভ ওয়েটে বেশি বিশ্বাসী, কারণ এটা গরু ভিডিও দেখলে একরকম, আসি হলো দৌড় অন্যরকম, যদি পায় তাহলে একটু কথা সৃষ্টি হয়। যেহেতু লাইভ ওয়েটে নিলে আপনার এসে সরজমিনে দেখবে, স্কেলে তুলে দিয়ে যা ওজন হবে ওইটার উপরে আপনার বিল হবে, ওটা হিসাবে আপনি নিতে পারবে। আচ্ছা, তো রূপম ভাই আজকে কয়টার মতো গরু দেখাচ্ছেন? আপনার এক লটে দেখাবো 10টা, আর এক লটে আপনার 6টা দেখাবো। তো চলেন গরুগুলো দেখাই। জি চলেন। রূপম ভাই 10টা গরু দিয়ে প্রথমে লট করছেন, 10টার লটে শুরুতে মাশাআল্লাহ সুন্দর দেখে লাল টকটকে বেশ সুন্দর চোটের এবং মাথার একটা গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। আসলে এখানে যে 10টা গরু দিয়ে আজকে লট করা হয়েছে, 10টা গরুই আপনি খাঁটি দেশাল গরু, খুব দেখার মতো সবগুলি, আপনার সুন্দর মাথার উপর শিং চুট, দেশাল গরুর মধ্যে যা যা থাকার দরকার সবই আছে। প্রত্যেকটা গরু আপনার 19 করি নাই, একবারে 20-20ই আছে। এবারে ওজনের দিক দিয়ে বলেন, হাইটের দিক দিয়ে বলেন, কালারের দিক দিয়ে বলেন, সম্পূর্ণ মাশাআল্লাহ অনেক সুন্দর। এটা আপনার 10টার আমি একটা প্যাকেজ করছি, যদি 10টাকেও একসঙ্গে নেয় 72,500 টাকা। 72,500 টাকা পার পিস। আর কেউ যদি লাইভ ওয়েটে নেয় আপনার রমজান উপলক্ষে, যেহেতু 4 দিন বাদে ঈদ, সেহেতু আপনার খুব সীমিত রেটে আপনার 430 টাকা কেজি। 430 টাকা কেজি লাইভ ওয়েট। লাইভ ওয়েট দেশাল গরু আপনার ঢাকায় কেউ 500 বিক্রি করতেছে, 520-470 550 বিক্রি করতেছে। তো সেক্ষেত্রে আমাদের ধরেন আমরা বাইশে হাটঘাট ঘুরে কিনি, সেক্ষেত্রে আমরা যত সেফে কিনতে পারি, তো আমাদের কেনার থেকে এসব গরু পার কেজিতে 1-1.5 টাকা লাভ হওয়া মানেই অনেক কিছু। তো সেক্ষেত্রে আমরা দামটা নির্ধারণ করছি 430 টাকা কেজি লাইভ ওয়েট, আর যদি কেউ আপনার 10টা গরু একসঙ্গে নেয় 72,500 টাকা। জি, 10টা গরু লট করছেন। জি, 10টা লটের দ্বিতীয় নম্বর সিরিয়ালে হোয়াইট কালারের আরও একটা গরু আনছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা খাঁটি দেশাল একটা গরু, প্রত্যেকটা গরুই আপনার সুন্দর আছে, যেহেতু মাথার উপর দেখেন প্রত্যেকটা গরুরই খাড়া শিং, এগুলো ধরনের গরু আপনার কোরবানিতে কিন্তু আগে বিক্রি হয়। তারপরে কেউ চাইলে রমজান উপলক্ষে যাদের মাংসের প্রয়োজন তারা চাইলে লাইভ ওয়েট পরিমাপ করে গরু নিতে পারবে। রমজানের জন্য নিতে পারে, আসলে কোরবানির এইসব গরু কোরবানির জন্যই আসলে ভালো, পারফেক্ট হয়। সবগুলো কিন্তু আপনার 2 দাঁত 4 দাঁতের মধ্যে আছে, দাঁতের দিক দিয়ে 100% গ্যারান্টি। এই গরুটা আপনার দাঁতে 2টা, কালারটা একটু আনকমন আসছে, বডিটা উঁচাচড়া আছে, এখনও যে সময় আছে এগুলো আরও মোটামুটি খাবার দাবার দিলে মোটা তাজা হয়ে যাবে। আচ্ছা, তো দাম রাখছেন 72,500 টাকা পার পিস। পাশের 4 নম্বর সিরিয়ালে আরও একটা হোয়াইট কালারের শিং মাথাওয়ালা গরু আনছেন, এটা সম্পর্কে একটু বলবেন। খাঁটি দেশাল একটা গরু, 2 দাঁত বয়স, প্রত্যেকটা গরুই আসলে মাথার পর শিং থাকার কারণে অনেক কিন্তু সুন্দর লাগে। সরজমিনে ভিডিওতে কীরকম লাগতেছে দর্শকরা বিবেচনা করুক, কিন্তু সরজমিনে যে আসবে মানে এই লটটা মানে দেখলে সে নিবেই। আচ্ছা,
এভারেজ মাংসের এস্টিমেট দেন 95 কেজি জি আর লাইভ ওয়েট নিলে 430 টাকা পার কেজি রমজান উপলক্ষে জি আচ্ছা এটা 4 নাম্বার পাশেই 5 নাম্বার সিরিয়ালে লাল রঙের একটা গরু আছেন বেশ হেলদি হয়ে গেছে গরুটা এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার 2 দাঁত বয়স কুরবানির উপযুক্ত গরুটা কালার দেখেন একবারে টকটকা এসব গরুগুলো আসলে কুরবানির সবার নজরে থাকে খুব সীমিত দামে এই করছি তো ঈদের পরে মনে হয় এই দামে কিনতে পারবো কিনা যেহেতু বাজার ভিত্তি পেয়েছে গরুগুলো ধরেন আমাদের একটু মানে খুব চিপ রেটে কিনা ছিল এই জন্য হয়তো দিতে পারবো ঈদের পরে হয়তো এর রেট থাকবে না লাইভ ওয়েটও আপনার রেট বাড়তে পারে আচ্ছা দাম রাখছেন 72500 এটা পাস পাশে 6 নম্বর সিরিয়ালে আরো একটু হোয়াইট কালার গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার কুরবানির উপযুক্ত দেশাল 2 দাঁত বয়স গরুটা দেখেন মাথার উপর শিং চুল একবারে ডাবল বডির একটা শার্ট পছন্দসই একটা গরু জি আচ্ছা তো এটা দেখলাম আজকের ভিডিওর 6 নম্বর সিরিয়ালের গরু যারাই নেবে লট আকারেও নিতে পারবে লাইভ ওয়েটেও নিতে পারবে লাইভ ওয়েটে নিলে 430 টাকা পার কেজি আচ্ছা যখন লটে নেবে 72500 জি পাশে 7 নম্বর সিরিয়ালে আরেকটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন এটা খাঁটি দেশাল একটা গরু 2 দাঁত বয়স আসলে এখনো যে সময় আছে এই গরুগুলো খুব সীমিত খাবার দিয়ে লালন পালন করা সম্ভব খুব ভালো প্রফিট হয় এসব গরুগুলো অল্প পুঁজি খাটায় একদম নির্ধারিত একটা লাভ এখান থেকে পাওয়া যায় জি আচ্ছা যারাই নেবে সামনে কুরবানির সম্মুখে গরুগুলো সংগ্রহ করতে পারবে জি অবশ্যই আচ্ছা দাম রাখছেন 72500 টাকা পার পিস এটা 7 নাম্বার দেখলাম পাশে 8 নাম্বার সিরিয়ালে বেশ সুন্দর গঠনের একটা গরু নিয়ে আসছেন হোয়াইট কালারের এই গরুটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার 2 দাঁত বয়স দেশাল গরু কুরবানির উপযুক্ত আর এই লটে দাও আপনার সবগুলোই দেশাল খুব সুন্দর একই মনে করেন সেম ক্যাটাগরি সেম ওজনেরই গরু হয়তো সরজমিনে আসে লাইভ ওয়েট করলে বা সরজমিনে আসলে দর্শকরা বুঝবে আচ্ছা কি হচ্ছে সরজমিনে এসে সরাসরি স্কেল আছে স্কেলে পরিমাপ করে কেমন কি হচ্ছে দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবেন জি আচ্ছা পাশে 9 নম্বর সিরিয়াল একটা গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন 9 নম্বর গরুটাও আপনার খাঁটি দেশাল একটা গরু 2 দাঁত বয়স কুরবানির উপযুক্ত এটা আপনার লটের দাম নির্ধারণ করছি 72500 টাকা লাইভ ওয়েট যদি কেউ নেয় 430 টাকা কেজি 430 টাকা পার কেজি পার কেজি যার যেভাবে পছন্দ সে সেভাবেই নিতে পারবে জি আচ্ছা আজকাল ওটা সর্বশেষ 10 নম্বর সিরিয়াল যে গরুটা নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু জানাবেন ওটা আপনার খাঁটি দেশাল একটা গরু কুরবানির উপযুক্ত 2 দাঁত বয়স এই গরুটা আপনার যদি এখান থেকে কেউ আপনার সিঙ্গেলেও নিতে পারে দু একটা যদি নিতে চায় দেওয়া যাবে বা লটে আমরা বেশিরভাগ বিক্রি করি তো ঈদের পরে আমরা সিঙ্গেলে একটা দুইটা পাঁচটা জাল লাগে ওইভাবে আমরা দেবো তখন সিঙ্গেল রেট থাকবে জি আচ্ছা যারা যেভাবে খুশি তারা সেভাবে নিতে পারবে এখানে এক এক করে 1 থেকে 10 পর্যন্ত গরু দেখানো হয়েছে 10টা গরু একসাথে কেউ নিতে চাইলে 72500 কেউ যদি এখান থেকে লাইভ ওয়েট নিতে চায় 430 টাকা পার কেজি পার কেজি আচ্ছা ওঠায় দেন বাকি গরুগুলো দেখেন জি চলেন রুবম ভাই এই পাশে আবার 6টা গরু দিয়ে লট করছেন 6টা লটে শুরুতেই বেশ বড় সরো সাইজের লাল রঙের একটা গরু আছে এটা সম্পর্কে একটু বলবেন এখানে 6টা গরু দিয়ে লট করা হয়েছে প্রত্যেকটা গরুই 2 দাঁত বয়স এগুলো আপনি দেশালের মধ্যেই পড়ে হালকা একটু লাভি কম্বল আছে ওই সাইওয়ালের মধ্যে পড়ে না দেশাল গরুই তাছাড়া এই রকম এই 3.5 মণ 3 মণি গরু আপনার এত ছোটবেলা দাঁতার কথা না দেশাল গরুই আর কি খুব সুন্দর কালারের গরু খুব সুন্দর গরু 6টা গরুই ধরেন খুব টকটকা কালার কুরবানির উপযুক্ত সবগুলো আচ্ছা সব কুরবানির উপযুক্ত আর লাল রঙের গরু এমনিতে ক্রেতাদের খুব বেশি আকৃষ্ট করে থাকে ক্রেতাদের চাইলে 6টা লাল গরুই নিতে পারবে জি এই রেঞ্জের গরুগুলো কিন্তু আবার এটা আপনি 6টা একটা লট করছি 92500 টাকা খুব সীমিত দামে এটাও আমি যদিও বা গত সপ্তাহে এটা আমি 40 টাকার উপরে বিক্রি করেছি রমজান উপলক্ষে এটা আমি 30 টাকায় দিতে পারবো এই 6টা গরু আপনার যেহেতু একটু দেশালের ছায়া কিন্তু এই রেঞ্জের গরু একটু ওজন বেশি হলে কিন্তু দামটাও বেশি হয় সেক্ষেত্রে আমি একই দামই রাখছি আপনার 430 টাকা কেজি আর যদি কেউ 6টা একসঙ্গে নেয় 92500 টাকা 92500 টাকা জি কেউ চাইলে গরুগুলো দেখে শুনে নিজেদের আইডিয়া মাফিক সিদ্ধান্ত নিতে পারবে জি অবশ্যই আচ্ছা এটা সাইড করে দেন পাশে দ্বিতীয় নম্বর সিরিয়ালে আরও একটা লাল রঙের গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে একটু বলবেন আপনার দেশাল একটা গরু দুই সবগুলি আপনার 2 দাঁত বয়স আচ্ছা মানে এর আগের যে 10টা দেখেছি এগুলো এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের মিডিয়াম সাইজের আর এই দেশালগুলো একটু বড় সাইজের দেশাল জি আচ্ছা এখন যেটা দেখতেছি সেটা দাঁত হয়ে গেছে সবগুলোই 2 দাঁত বয়স সবগুলোই 2 দাঁত বয়স কুরবানির সম্মুখে কেউ চাইলে কুরবানির জন্য গরুগুলো রেডি করতে পারবে জি দাম রাখছেন 92000 টাকা পার পিস জি 92500 টাকা 92500 জি আজ ওকে লাইভ ওয়েটে নিতে চায় 430 টাকা কেজি আচ্ছা পাশে 3 নম্বর সিরিয়ালে আরো একটা লাল রঙের গরু আছেন এটা সম্পর্কে একটু জানাবেন এটা আপনার কুরবানির উপযুক্ত 2 দাঁত বয়স আচ্ছা দেশালের দেশাল সাইওয়ালের হালকা ক্রস থাকলে থাকতে পারে তো গরুটা 2 দাঁত বয়স হয়ে গেছে দাঁত দুইটা জি
আচ্ছা এভারেজ দাম রাখছেন 92500 টাকা লাইভ ওটি নিলে 430 টাকা পার কেজি যারা নেবে কথাবার্তা বলে সিদ্ধান্ত নিতে পারবেন জি এই পাশে রূপম ভাই 4 নাম্বার সিরিয়াল একটা লাল রঙের গরু নিয়ে আসছেন এই গরুটা সম্পর্কে একটু বলবেন এটা আপনার দুই দাঁত বয়স কুরবানি উপযুক্ত কুরবানি উপযুক্ত দাঁতে দুইটা হয়ে গেছে জি এভারেজ মাংসের এস্টিমেট কি রকম দিচ্ছেন এভারেজ মাংস আপনার আচ্ছা 3.5 মন হবে না কম আছে আপনার 3 মন 10 কেজি এভারেজ আচ্ছা এক কথায় বলতে 3 মন প্লাস হবে 3 মন প্লাস হবে ভাই কোনো লোকসরি নাই তার সরজমিনে আজও আমার যেহেতু স্কেল আছে একটা গরু স্কেলে তুলে দিলে যদি সে খামারি হয় গরু সম্পর্কে জানা থাকে তার এমনি এস্টিমেট হয়ে যাবে কতখানি গোশত হবে আচ্ছা সরাসরি আসলে তো স্কেলে পরিমাপ করে নিলে আর যদি কেউ ভিডিও কলে দেখে নিতে চায় বারবার দেখে শুনে সিদ্ধান্ত নিতে পারবে জি দাম রাখছেন 92500 টাকা পার পিস পার পিস দেখলাম 4 নাম্বার গরু সাইড করে দেন পাশে 5 নাম্বার সিরিয়ালে আরো একটা লাল টকটকে সুন্দর গঠনের গরু আছেন এর সম্পর্কে একটু বলবেন যে ওটাও আপনার দুই দাঁত বয়স কুরবানি উপযুক্ত আসলে এই গরুগুলো ধরেন এখনো এরকম যে যত্ন করা ওইভাবে যত্ন কিন্তু পায় নাই আমরা সংগ্রহ করে নিয়ে আসছি গরুগুলো আপনার ভালো খাবার দিয়ে প্রতিদিন গোসল করালে এবং নিয়মিত ধরেন জিং জিংটা খাওয়াই দিলে পরে গরুগুলো চাকচিকটা বেশি আর একটু কালারটা চকচকে হবে একটু খাবারের পরিমাণটা একটু ভালো ধরেন ভুসি টুসি বাড়াই দিলে পরে এই গরুগুলো দ্রুত গোশ লাগে সেটাই তো 92500 টাকা লটের 5 নম্বর গরুটা এটা সাইড করে দেন লটের সর্বশেষ 6 নম্বরটা দেখাই আমরা এটা সম্পর্কে একটু বলবো এটা আপনার কুরবানি উপযুক্ত 2-10 বয় প্রত্যেকটা গরুই কিন্তু আপনার ডাবল বডির আছে কুরবানি উপযুক্ত 2-10 বয়স গরুগুলি আপনার কালার ধরেন 6টাই আপনার লাল কালার আচ্ছা টকটকা কালারের গরু একদম একই কালারের গরু কেউ চাইলে 6টা একসাথে একই খামারে লালন পালন করতে পারবে জি আচ্ছা দাম রাখছেন 92500 টাকা পার পিস আর লাইভ ওটেন হলে 430 টাকা পার কেজি জি আমার মনে হয় না যে এই 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 টাকায় আপনার পাবনা কেউ দিতে পারবে আচ্ছা যে যেভাবে দিক নিজেদের আইডিয়া হ্যাঁ ওই আইডিয়া নেবে আর গরু ধরেন লাইভ ওয়েটের গরুগুলি আসবে সরজমিনে আসে দেখে নেবে কারণ ওজনের বিষয়টা থাকে কেউ যদি আসতে না পারে কারো প্রতিনিধি পাঠায় সরজমিনে আসে দেখে শুনে নেবে আচ্ছা রূপম ভাই আজকে দেখানো মতো 16টা গরু ছিল দেখাইছেন সম্পূর্ণ বিস্তারিত বর্ণনা করছেন এবার যদি দর্শক ভাইদের কিছু বলতেন আসলে বলার মতো কিছু নেই প্রতিবার একটাই বলা যারা গরু কিনবেন সরজমিনে আসে দেখে শুনে কেনেন আর এ পর্ব থেকে আমাদের ধরেন অলরেডি বুকিং আমরা 2 সপ্তাহ আগের থেকে শুরু করে দিছি যারা 1-2-5টা নিতে চান যারা জায়গা নাই কোরবানি উপযুক্ত যে মানে কোরবানি পর্যন্ত মানে 4-5 দিন আগে যারা ডেলিভারি নিতে চায় আমরা এখান থেকে লালন পালন করে দেব আমাদের যে সিস্টেমগুলি আছে ওটা আমরা ফোন দিলে আমরা বলতে পারবো এখান থেকে আমরা নিজ দায়িত্বে তাকে আমরা এখন 3 দিন আগে হোক বা 4 দিন আগে হোক আমরা সারা বাংলাদেশে পৌঁছায় দেবো আচ্ছা অলরেডি বুকিং চলতেছে জি অলরেডি বুকিং আমরা এখন থেকেই চলতেছে অলরেডি কয়েকটা বুকিং হয়েছে আর এখান থেকে যদি কেউ ভেঙে ভেঙে 2-4-5টা নিতে চায় তাহলে হয়তো বুকিং দিয়ে রাখতে পারে আচ্ছা তো ঠিক আছে রূপম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ